নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার লোকসভা ভোটের কার্যত শেষ পর্যায়গুলোর দিকে আমরা চলে এসছি এবারের নির্বাচনে এই রাজ্যে সবথেকে বড় চ্যালেঞ্জটা কে গ্রহণ করেছে আপনারা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ব্যাখ্যাটা একটু অন্য রকম এবারের লোকসভা নির্বাচনে সবথেকে বড় চ্যালেঞ্জ যিনি গ্রহণ করেছেন তার নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী তালিকায় শুভেন্দুবাবুর মতামত দিনের আলোর মতো স্পষ্ট যেমন তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাঁথিতে সৌমেন্দ্র অধিকারী ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় মেদিনীপুরে পাল ঝাড়খণ্ডে এই মার্জনা করবেন ঝাড়গ্রামে প্রণব টুডু তারপরে আরামবাগের ভদ্রলোক উলুবেরিয়ার ভদ্রলোক তিনি প্রার্থী হয়েছেন অরুণোদয় বাবু হাওড়ায় যশস্বী হোমিওপ্যাথিক চিকিৎসক রথিন চক্রবর্তী কলকাতা উত্তরে শুভেন্দুর একতা রাজনৈতিক গুরু তাপস রায় দমদমে শিলভদ্র দত্ত রায়গঞ্জে কার্তিক পাল এরকম কৃষ্ণনগরে রাজমাতা এরকম অনেক প্রার্থী আছেন যারা শুভেন্দু অধিকারীর কথাতেই টিকিট পেয়েছেন এবং তাদের জেতানোর দায়িত্ব শুভেন্দু নিজের কাঁধে নিয়েছেন এবং এটাই অমিত শাহকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই আসনগুলোর অধিকাংশতেই বিজেপি জয়লাভ করবে দেখুন দু থেকে এগারো থেকে তৃণমূল আছে সূর্যকান্ত মিশ্র বিরোধী দল নেতা কিন্তু চৌত্রিশ বছরের রাজ্য শাসনের ঘোর তখনও তাদের কাটেনি তারপরে সূর্যবাবুর স্ত্রীকে আর এনজিও চালান সেই এনজিওতে সিআইডি অভিযান তারপরে নবান্নে ফিসফাই তারপরে তারপরে সূর্যবাবু যেন নিভন্ত হয়ে গেলেন নিভন্ত আহু আব্দুল মান্নান দলের সহকর্মীদের কাছ থেকেই সহায়তা পান কিন্তু শুভেন্দু অধিকারী সত্তর জন বিধায়ককে নিয়ে যেভাবে শাসকের চোখে চোখ রেখে কথা বলছেন পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করার ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে শুভেন্দুর বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা করেছে খুন থেকে শুরু করে চুরি রক্ষা কবচ পেয়েছেন শুভেন্দু প্রশ্ন হলো শুভেন্দু নভেম্বর না ডিসেম্বর দু হাজার কুড়িতে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন আচ্ছা তার আগে শুভেন্দু একদম মানে কি বলবো সব শুভেন্দু ঠিক ছিল যেই বিজেপিতে সে যোগ দিল আর দোসরা মে দু হাজার একুশের ফলাফল বেরোলো তারপরেই শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক মামলা করতে লাগলো শাসক তাহলে আমার আপনার মনে কি প্রশ্ন জাগবে না যে উনিশশো ছাপ্পান্নর ভূত তাড়া করে ফিরছে মাননীয়াকে সেটা তিনি হজম করতে পারছেন না উনিশশো উনব্বই একবার হেরেছিলেন যাদবপুর কেন্দ্রে অধ্যাপিকা মালিনী ভট্টাচার্যের কাছে ক্ষত তৈরি করেছিল কিন্তু দু হাজার একুশের বিধানসভা ভোটে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় তিনি হজম করতে পারছেন না তাই অনেকে বলছেন সেই পরাজয়ের জ্বালা থেকেই শুভেন্দুকে হেনস্থা করার বিবিধ পরিকল্পনা নেয় শাসক দল এবং তাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তবে লাগানো কাজ এখানেই আমি বলবো যে শুভেন্দুর রাজনৈতিক সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন সিঙ্গেল আউট করছেন বিজেপির অন্য নেতাকে ওইভাবে তিনি আক্রমণ করেন না রাজ্যের তাহলে একটা চলে যাচ্ছে যে তৃণমূল বিরোধী জনতার কাছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে নবান্নের তলার ঘুম কেড়ে নিয়েছে তাই আগামী দিনে তৃণমূল সরকারের পতন হলে নবান্নের তলায় বসার দাবিদার কে হতে পারেন জনমানুষে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে শান্তি কুঞ্জের অধিকারী পরিবারের মেজ ছেলে এতে শ্লাঘাবোধ করতে পারেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার গদ্দার বলছেন বাপ বেটা বলছেন শিশিরবাবু উনিশশো সত্তর সালে নির্বাচনে জিতেছিলেন উনিশশো সালে বিধায়ক হয়েছিলেন বাম জমানায় দীর্ঘদিনও কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দু পঁচানব্বই সালে কাউন্সিলর হন তারপরে বিধায়কও বাম জমানায় হয়েছিলেন দু সালে চার সালে লোকসভায় তমলুকে হেরে গিয়েছিলেন লক্ষণ শেঠের কাছে নয় সালে তমলুকে লক্ষণ শেঠকে এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটে হারান চোদ্দ সালে জিতলেন ষোলো সালে নন্দীগ্রামের বিধায়ক একুশ সালে আবার নন্দীগ্রামে উনিশশো ছাপ্পান্ন ভোটে মুখ্যমন্ত্রীকে হারালেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তৈরির অনেক আগে থেকে শিশিরবাবু জনপ্রতিনিধি মানে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি হওয়ার আগে বাবু জনপ্রতিনিধি বিরাশি সালে তিনি বিধায়ক সত্তর সালে নির্বাচনে জিতে বছর আগে পঁচানব্বইতে কাউন্সিলর হল আমার মনে হয় যে সালে আমি একটা অনুষ্ঠান করেছিলাম তমলুকে লক্ষণ শেঠ শুভেন্দু অধিকারীকে মুখোমুখি প্রোগ্রামটার নাম ছিল জনতার দরবার এটা সর্বভারতীয় হিন্দি চ্যানেলের জন্য আমি তখনই দেখেছিলাম রাজনৈতিক বিরোধ যাই থাকুক না কেন বয়োজ্যেষ্ঠদের সম্মান করে এবং লক্ষণ লক্ষণবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল বুদ্ধবাবুকেও পায়ে হাত দিয়ে প্রণাম করতেন একটা শিষ্টাচার আছে তাহলে শুভেন্দু অধিকারী শিশির বাবু সব মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি আসার পর থেকে রাজনীতির রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছেন এটা সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয় মুখ্যমন্ত্রী বললেন যে নন্দীগ্রামে বাপ ব্যাটা মিলে সিপিএম এর সঙ্গে চক্রান্ত করে গণহত্যা করেছিল এটাও একটা সত্যের অপলাপ নন্দীগ্রাম না হলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না এবং নন্দীগ্রাম আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা ছিল ওই এই পূর্ব মেদিনীপুরের মানুষ রাজ্যের মানুষ সবাই জানেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত শুভেন্দু যেভাবে বাইকে করে ঘুরে বেড়াতো গ্রাম থেকে গ্রামান্তরে ওর নিরাপত্তা নিয়ে রীতিমতো চিন্তিত ছিলেন এবং শুভেন্দুকে কার্যত তিরস্কার করেছিলেন যে এত রিস্ক নেওয়ার কি দরকার আছে তুমি নিরাপত্তা নেওয়ার তাই নন্দীগ্রামে লক্ষণ সেনের সঙ্গে হাত মিলিয়ে বাপ বেটা গণহত্যা করেছে এই ধরনের প্রশ্ন তোলার মানে কি বলবো সত্যের অপলাপ বলেও কম বলা হয় নিজেকেও হাস্যাস্পদ করছেন আর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকেও অসম্মান করছেন নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের নাম মুখ্যমন্ত্রী বলতে পারেন এক নিঃশ্বাসে আসলে ওই উনিশশো ছাপ্পান্নর ভূত তারা করে বেড়াচ্ছে দেখুন শুভেন্দুবাবু দিনে চারটে তো করছেনই পাঁচটা জনসভা রোড শো মিলিয়ে করছেন ধরুন কখনো চলে যাচ্ছেন পুরুলিয়া পুরুলিয়া থেকে চলে যাচ্ছেন বাঁকুড়া বাঁকুড়া থেকে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর তারপরে ঘাটাল আবার তারপরে হাওড়া তাহলে এই যে সারাদিনে চারশো কিলোমিটার এই গরমের মধ্যে যাওয়া উনি তো আর হেলিকপ্টারে চড়েন না একশো কুড়ি বাইশটা সভা ইতিমধ্যে করে ফেলেছেন আর একজন আছেন তবে লাগানো গাছ কলকাতা থেকে হলদিয়া বাই রোড আসতে কতক্ষণ লাগে দু আড়াই ঘন্টা কোনা এক্সপ্রেসওয়েতে একটু জ্যাম থাকলে আড়াই ঘন্টা না ছোটো বাবু ছোটো বাবু তো গেলে কনভয়ে যাবেন জ্যামের কোনো প্রশ্ন নেই কিন্তু তাও তিনি হেলিকপ্টারে করে আসবেন আকাশ রাজা শুভেন্দু বলেছেন যে গোল্ডেন ভেট্রেডে একশো সাতচল্লিশ জনের মিটিং সাতাশ লক্ষ টাকার বিল আমরা আমরা আর অবাক হই না ডিএল লটারি টটারি আছে না ইলেকট্রাল বন্ধ তৃণমূল খুব সমৃদ্ধ দল রাজনৈতিক দল যারা আর্থিকভাবে অত্যন্ত সলভেন্ট তৃণমূল এই নির্বাচনে যে বিপুল খরচ করছে বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন দল সতেরোটা রাজ্যে ক্ষমতায় এই পয়সার তারাও খরচ করতে পারছে না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কত কথা বলেছিল না তৃণমূল বিজেপি টাকা ছড়াচ্ছে তারপরে তারা নিজেই যে তথ্য সামনে এনেছিল না সর্বত্র বিচারিতা বলছেন সিএ মানি না আফগান থেকে ওগুলো আফগান আফগান থেকে কজন এসছিল তাদেরকে সার্টিফিকেট দিয়েছে আপনার মানা নামানায় কিছু হয় না সিএর বিধি প্রণয়ন হয়ে গেছে দেশের সরকার আইন প্রণয়ন করেছেন নাগরিকত্ব পাবে আপনি চিল চিৎকার করবেন অক্ষমের আত্মনাথ ছাড়া কিছু নয় মানুষ তো বুঝতে পারছে সিএ কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় নাগরিকত্ব দেওয়ার আইন সামনে ভোট আসছে মতুবাদের দীর্ঘদিনের দাবি নিঃস্বর্ত নাগরিকত্ব এটা কিন্তু নিঃস্বর্ত নাগরিকত্বই খুব ভুল বোঝাচ্ছেন ছোট বাবু এবং তার পিসিমি জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন আর সংখ্যালঘু ভাই বোনেদের ভয় দেখানো বিজেপি আসলে এন হবে ডিটেনশন ক্যাম্প হবে দাঙ্গা হবে বিজেপি দশ বছর ক্ষমতায় আছে কোথায় দাঙ্গা হয়েছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সাত বছর হল মুখ্যমন্ত্রীর আসনে আছেন কোথায় দাঙ্গা হয়েছে বরঞ্চ সমাজবাদী পার্টি যে সমস্ত দুষ্কৃতীদের মদত দিত সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মুসলিম মহিলাদের একটা অংশের সমর্থন যোগী আদিত্যনাথ বিগত বিধানসভা নির্বাচনে পেয়েছেন এবার লোকসভা নির্বাচনেও পাচ্ছেন আর ভুল বুঝিয়ে চলেছেন মাননীয় ওই যে দেয়াল লেখন পড়তে পারছেন আর সব থেকে রাগ হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কারণ শুভেন্দু ওই দলটা করেছে অনেক দিন ইনসানাউটস চ্যানেল আমলা মহলের মধ্যে এমন অনেকেই আছেন যারা শুভেন্দু অধিকারীকে নিয়মিত খবর দেন পুলিশের মহল থেকেও দেন শাসক দলের মন্ত্রিসভার সদস্যদের মধ্যেও শুভেন্দুর ঘনিষ্ঠ আছেন যারা শুভেন্দুকে খবর দেন বিভিন্নভাবে খবর দেন এমনকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেও এক একজন আছেন যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলে আর যেহেতু মন্ত্রীও ছিলেন শুভেন্দু দলটাও করেছেন তৃণমূল কিভাবে চলে কিভাবে তার আর্থিক রিসোর্স জোগাড় হয় এগুলো ও জানে সূর্যবাবু জানতেন না আব্দুল মান্নানও জানতেন না শুভেন্দু জানেন এবং কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেন্দু সরাসরি তার রাজনৈতিক অভিভাবক বলেছেন এবং অমিত শাহের প্রশ্রয় স্নেহ ভরসা শুভেন্দু অধিকারের প্রতি আছে দিনের আলোর মতো পরিষ্কার অনেকে বলেন যে শুভেন্দুবাবুর চোখ দিয়ে অমিত শাহ কিন্তু বাংলাকে দেখেন সুকান্ত মজুমদার সজ্জন ভদ্রলোক অধ্যাপক মানুষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের যে জুটি সেই জুটি কিন্তু শাসক দলের ঘুম কেড়ে নিয়েছে দেখুন সুকান্তবাবু শুভেন্দুবাবুর মতো অত পুরনো দিনের রাজনৈতিক কর্মী নন দু উনিশ সালে প্রথমবার তিনি নির্বাচনে দাঁড়ান এখন বিজেপির সভাপতি স্বচ্ছবাবু তেমন বাড়ি ঘুরে দেখে এসছি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন পরিবারকে নিয়ে ব্যক্তিগত সততা প্রশ্নের সব প্রশ্নের উঠে মানে সিজারের পত্নির মতো সব সন্দেহের উঠে আর বাবুর অর্গানাইজিং ক্যাপাসিটি প্রচন্ড অ্যাগ্রেসিভ এবং কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান এই যে যুগল সুকান্ত মজুমদারের আর সুকান্ত শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে তালমিল যত দিন যাচ্ছে তত কিন্তু বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় মজুমদারের পক্ষে সম্ভব নয় তৃণমূলের অভ্যন্তরে কে কি করে বা কে কি করত কার কি অবস্থান সেটা শুভেন্দুবাবুর মতো পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা সেটা সু সেটা সুকান্তবাবুও মানেন শুভেন্দুবাবু রাজনৈতিক অভিজ্ঞতা সুকান্তবাবুর থেকে বেশি আবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও কেউ শুভেন্দুবাবু অত্যন্ত পছন্দ করেন ছোট ভাইয়ের মতো কারণ তার লেখাপড়া স্বচ্ছ ভাবমূর্তি এগুলোর তো রাজনীতিতে একটা মূল্য আছে কিন্তু যুগল বললি কিন্তু মাননীয়া ভয়টা বেশি পান শুভেন্দু অধিকারীকে ওই বললাম কারণ ইনসান ইনসানউ জানেন ঘরের খবর জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আগে তো বলেই দিয়েছিলেন যে কালীঘাটে পদ্ম ফুল পোটাবেন শেষ পর্যন্ত সেটা হয়নি আর এক ভাই তো বেগর বাই করে বলেছিলেন যে হাওড়ায় নির্দল দাঁড়াবেন তারপরে সব বিদ্রোহ টিদ্রোহ থেমে গেছে ঘরের ছেলে ঘরে ফিরে এসছে তাহলে শুভেন্দুবাবু যখন বলছেন যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব তার মানে তিনি এতটাই কনফিডেন্ট প্রকাশ্য সবাই বলছেন যে নন্দীগ্রামে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন মাননীয়াকে প্রাক্তন করবো এবং শুভেন্দুর বক্তব্য শুনলেই আমি শুনেছি মাননীয়া তেলে চলে ওঠে কারণ উনিশশো ছাপ্পান্নের ভূত শয়নে স্বপনে জাগরণে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে চেষ্টা তো কম করেননি শুভেন্দুকে বেকায়দায় ফেলতে পঁয়তাল্লিশটা মামলা শুভেন্দু বলেন যে আড়াইশো কোটি টাকার কাছাকাছি নাকি খরচ করেছেন আইনজীবীদের পিছনে শুভেন্দুকে জেলে ঢোকাতে সূর্যবাবুর বিরুদ্ধে কি এত মামলা করেছেন মান্নান সাহেবের বিরুদ্ধে করেছেন কারণ ওই সেই অ্যাগ্রেসিভ ওয়েতে বিরোধিতা করতে পারেননি তৎকালীন বিরোধী দলনেতা সেটা শুভেন্দু করছেন একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে আদালতে বামপন্থী আইনজীবীরা মামলা লড়ছেন সরকারি কর্মচারীরা ডি দাবিতে আন্দোলন করছেন সহায়তা করে দিচ্ছেন শুভেন্দু বামপন্থীদের কাছে আবেদন জানাচ্ছেন আপনাদের সঙ্গে বিজেপির মতাদর্শগত সংগ্রাম হবে ভবিষ্যতে কিন্তু তৃণমূলকে এখান থেকে হঠাতে আপনাদের সমর্থন প্রয়োজন আপনারা ভোটটা নষ্ট করবেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বলবো আর কি তার তিনি যে রাজনৈতিকভাবে অপরিপক্ক শুভেন্দু বলেন সেটা নানাভাবে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন একটা জিনিস তো আপনারা মানবেন এই ছোট বাবু বৈভাবে রাস পালন করতে অভ্যস্ত তার ছাত্র আন্দোলন করার কোনো অভিজ্ঞতা নেই তার একটাই গুণ তার পিসি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কুলে জন্ম মদায়ত্ত হিপুরুষম আমি পিসিমনির ভাইপো একমাত্র এটাই আমার কোয়ালিফিকেশন আর এই কোয়ালিফিকেশনের উপর দাঁড়িয়ে আমার আকাশচুম্বী উচ্চাসা আমি চোদ্দ তলায় বসবো প্রয়োজনে পিসি এই অবসরের নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হলে যার সম্ভাবনা প্রবল তো বলেই চলেছেন যে বিজেপি এখানে বড় দল হবে সব থেকে আমার ধারণা পঁচিশটা ন্যূনতম আসন বিজেপি পাবে তারপরে দেখবেন তৃণমূলে কিরকম মুসল পর্ব শুরু হয় ছোটবাবু বলবেন আমাকে উপমুখ্যমন্ত্রী করতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর মানুষ অনাস্থা জানিয়েছে আবার নতুন করে খেলা শুরু করতে হবে তাই ছোটবাবু বলবেন আমাকে উপমুখ্যমন্ত্রী করা আগে তিনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন পিসিমণি রাজি হননি তারপরে উপমুখ্যমন্ত্রী হওয়ার বায়না করেছেন এখনো পিসিমণি রাজি হয়নি হননি কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর পিসিমণির পক্ষে সেই চাপকে প্রতিহত করা সম্ভব পিসিমণি বলেছিলেন যে প্রয়োজনে তুমি মন্ত্রিসভায় আসো ছোটবাবু বলেছেন আমি কি ববি হাকিমের সমতুল্য নাকি আমার উচ্চতা সবার থেকে এতটা বেশি আমি লিফটে করে রাজনীতির ময়দানে এসেছি প্লেনে করে দিল্লি থেকে কলকাতায় লিফ্টে করে একুশে জুলাইয়ের এর মঞ্চে ব্যাস আমি নেতা আর আমি একটা বেসরকারি সংস্থাকে নিয়োগ করেছি তারা যা বলে সেটাই হচ্ছে মানুষের সঙ্গে দরকার আমার ওই বেসরকারি সংস্থা বেদ বাক্য উনি কারোর সঙ্গে দেখা করেন না ফোন ধরেন না আড়াই হাজার পুলিশ নিয়ে ঘোরেন পশ্চিমবঙ্গগুলো দেখছে তাই বিজেপির ফল ভালো হলে তৃণমূলের মন খারাপ তো অনেকের হবে কিন্তু টবে লাগানো গাছ কিন্তু খুশিতে ডক ডগম করবে যে তার স্বপ্ন পূরণ হওয়া আর কিছুটা বাকি কিছুটা পথ অনেকটা পথ এগিয়ে গেছেন বিজেপি ভালো ফল করেছে পিসিমনির সরকারের উপর অনাস্থা বাঁচতে গেলে এবার টবে লাগানো গাছ কি এগিয়ে দিতে হবে এটাই টবে লাগানো গাছের অনুগামীরা বলছেন শুভেন্দু এর খেলাটা জানেন তাই বলছেন পিসি মনেকে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর লাগানো গাছের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যা করার তা করব তাই কালিকা ক্যামাকসি পায় শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের মেজর ছেলেকে মাননীয় ভয় পান উনিশশো স্মৃতি ঘুরে ফিরে আসে আর টবে লাগানো গাছ একটা জিনিস বুঝতে পেরেছে অনেক কিছু করেও শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের মেজ ছেলেকে কিন্তু কবজা করা যায় পঁয়তাল্লিশটা মামলা করে খুন থেকে টাকা চুরি নামি দামি আইনজীবী নিয়োগ সুরা মেলে এটাই শুভেন্দুবাবুর বলবো তার বিরোধী রাজনীতি করার সার্থকতা তিনি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একজন আপোষেন যোদ্ধা এরা বাংলার মানুষ বুঝে গেছে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি অকৃত্রিম সিপিএম বিরোধী তাকে বাংলার মানুষ সমর্থন জানিয়েছিল তেমনি শুভেন্দুবাবুর এই আদি অকৃত্রিম তৃণমূল বিরোধিতাকেও তাকেও বাংলার মানুষ সমর্থন করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষপুত্র শুভেন্দু অধিকারীকেই কার্যত ছায়া মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন তাদের বিবিধ কাণ্ড কারখানার মধ্যে দিয়ে শুভেন্দুবাবু শ্লাঘা বোধ করতে পারেন